গুড মর্নিং, আজকে একটা নতুন দিন। আজকে সকালে উঠে সবে ব্রেকফাস্ট বানিয়েছি, বসি ব্রেকফাস্ট বানিয়েছি। ব্রেকফাস্টে বানিয়েছি সিমুই, এই যে সিমুই বানিয়েছি। বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে, দাদা খাবো খাবো বাকি রেখে দেবো। আজকে বিশ্বকর্মা পুজো, তো সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। পুজো এলো এলো ভাব চলে এসেছে, তো আজকে ওই তো একটু করলার তরকারি করবো, আর পমফ্রেট মাছ আছে সর্ষে দিয়ে ঝাল করবো টমেটো দিয়ে, আর ত্বক আছে, কালকে মা করে গেছিলাম একটা। এই রান্না সিম্পল, রাত্রিরে একটা নতুন রেসিপি বানাবো, আগে একবার বানিয়েছিলাম, এই বাড়িতে বানাইনি, তো তোমাদের দেখাবো রেসিপিটা কি। রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে রুমালি রুটি দিয়ে। তেল গরম করে নিচ্ছি, মাছে নুন হলুদ, নুন হলুদ আর লেবু, মাছ ভাজা হয়ে গেছে। এবার কালো জিরে দেব, কালো জিরে বেশি টমেটো দিয়ে দিলাম, হলুদ দেবো, নুন আর কাঁচা লঙ্কা দিলাম, টমেটোটা নরম হলে তারপরে সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এবার জল দেব, জলটা ফুটে উঠলে তারপর ভাজা মাছ দেব। সন্ধ্যাবেলা বিশ্বকর্মা ঠাকুর দেখতে বেরিয়েছি, তারপর এম বাজারে এলাম। এম বাজারের কালেকশন খুবই বাজে, জব বা ডিজাইন একটু একটা দুটো পছন্দ হচ্ছে, কিন্তু কোয়ালিটি খুব খারাপ, একটা নেওয়ার মতো নয়। বাজারে এসেছি, চুলের কি অবস্থা, ক্লিপ লাগাইনি, এই ড্রেসটা ভাবছি নেবো, ট্রায়াল, এই যে দেখো এই টপটা ভাবছি নেবো। এখান থেকে একটা শার্ট নিয়েছি, শার্টের কালেকশন মোটামুটি ভালো। এখানে আবার একটা ঠাকুর দেখতে পেলাম বিশ্বকর্মা, পাশে একটা রেস্টুরেন্ট আছে, ভাবছি কিছু স্ন্যাক্স খাবো তারপর বাড়ি যাব। দেখো এখানে গণেশ পুজোও হয়, তো এখন বিশ্বকর্মাটা দেখছি, এই দেখো গণেশ ঠাকুর। রাত্রিবেলা
রাত্রে আর তরকারি করা হয়নি, মানে রেসিপি দেখাবো যে বলেছিলাম ওই একটু টুকটাক টুকটাক, মানে একটা টপ নিয়ে এসি আর একটা শার্ট, তাও শার্টটা চেঞ্জ করতে হবে, বড় হয়েছে। আজকে যাব দুপুরের দিকে চেঞ্জ করতে, পাশেই তো এসে আর ওখান থেকে বেরিয়ে একটু রেস্টুরেন্টে গেছিলাম, কাছে একটু কাবাব চিকেন কাটলেট এসব খেয়েছি, সেটা আর দেখায়নি। আর রাত্রে চাউমিন নিয়ে এসেছিলাম, তো ওতেই হয়ে গেছে, আর রুটি করতে লাগেনি আর তরকারি ওই জন্য করিনি, তাই দেখানো হয়নি। তো কাল পরশু করবো, দইটা কিনে এনেছি, দই লাগবে, দেখি এমন কুড়ে অবস্থা আমার। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, শুয়ে পড়েছি, দেরি করেই শুয়েছি, কিন্তু কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, আর ওই একটার সময় শুয়েছি। তো আজকে সেরকম রান্না বান্না কিছু করবো না, কারণ ভাত আছে তরকারিও আছে, কিছু করতে হবে না, রান্না থেকে ছুটি। কালকে অর্ধেক জামা কাপড় কেচেছি, আজকে অর্ধেক কাচবো, ভিজিয়ে দিয়েছি আর বাথরুম পোঁছা করবো, এই আজকে কাজ। আর ওবেলা রুটি তরকারি করবো, মানে অনেক সময় নেই, একবেলা রান্না করলে তবু ঠিক আছে, মানে ভালো লাগে, দুবেলা রান্না করতে ভালো লাগে। এখন একটু রুটি করলাম, খেয়ে চলে গেলাম মাখন দিয়ে, আর একার জন্য আর কী করবো, আবার দেখা যাবে যেদিন আবার আসবে। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, সুস্থ থেকো, ভালো থাকো, টাটা।